মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাজারে হিমসাগর আর গোপালভোগ আম আসা শুরু করেছে। হিমসাগরের রাজত্ব আর কিছুদিন থাকবে, এরপর আসবে রাজশাহীর অন্যান্য জাতের আম। জ্যৈষ্ঠের শুরু থেকেই বাজারে আসতে শুরু করে নানা জাতের আম। জাতভেদে এসব আমের বাজারে আসার সময়ও রয়েছে ভিন্ন ভিন্ন। এরই মধ্যে নারায়ণগঞ্জের বাজারে উঠতে শুরু করেছে কয়েক জাতের সুমিষ্ট আম। খুচরা বাজারে এসব আম বিক্রি হয়ে থাকে 60 থেকে 100 টাকা কেজি দরে। দাম নির্ভর করছে আম কতটা তাজা এর উপরে। তাজা আম কিভাবে চেনা যায় তা জানাটাই এখন দুষ্কর হয়ে গেছে। অনেকে উপর দিয়ে দেখতে তাজা হলো, ভিতরে একেবারে তুলতুলে নরম। তবে এই আমগুলি দেখে শুনে কিনতে হবে, অভিজ্ঞ লোক ছাড়া আম না কেনাই ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা। দোকানে গিয়ে দেখা গেল হিমসাগরের পাশাপাশি ল্যাংড়া আমও বাজারে উঠেছে। জাতভেদে দাম ও তফাৎ তো আছে, এমনকি একই জাতের আমের ভিন্ন ভিন্ন দাম। হিমসাগর আমের দামে ট্যাগ লাগানো রয়েছে 90 থেকে 110 টাকা, ল্যাংড়া আম 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে নারায়ণগঞ্জের বাজারে। NANTV নারায়ণগঞ্জ।